বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় একজন বাইক লেডি বাইক রাইডার, যিনি বাইক স্টেকার নামে পরিচিত লাভ করেন, তার জীবন কাহিনী সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকের এই ভিডিওতে জান্নাতুল নাঈমের জীবন কাহিনী সম্পর্কে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম জান্নাতুল নাঈম, ডাকনাম এভরিল আমেনা। জন্ম 4 সেপ্টেম্বর 1990, বয়স 30। পেশা মডেল। কর্মজীবন 2015 থেকে বর্তমান। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। জান্নাতুল নাঈম এভরিল 1990 সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা, তিনি 2010 সালে বরামাত্রানি ম্যানকা হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি কক্সবাজারের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর তিনি ঢাকায় চলে আসেন। তিনি মোটরসাইকেল রাইডিং সম্পর্কে খুব উৎসাহী ছিলেন। জান্নাতুল তার চাচার কাছ থেকে বাইক চালানো শিখেছিলেন যখন তার বয়স 14 বছর ছিল। পরে তিনি বাইক চালনায় অভিজ্ঞ হয়ে ওঠেন এবং মহিলা বাইক রাইডারের কাছে নিজেকে অনুকরণীয় করে তোলেন। জান্নাতুল নাঈম এভরিল বাংলাদেশে একজন উঠতি মডেল, তবে একজন মহিলা বাইক রাইডার হিসেবেও সমানভাবে পরিচিতি। পরিবার, বাবার নাম তাহের মিয়া, মায়ের নাম রেজিয়া বেগম। তিনি মোহাম্মদ মঞ্জুর উদ্দিনের সাথে বিবাহ হয় 2013 সালে এবং তাদের বিবাহ বিচ্ছেদ 2013 সালে। বাড়ি, গ্রামের বাড়ি চন্দনাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ। বর্তমান বাড়ি ঢাকা। অজানা তথ্য, তিনি সুন্দরী প্রতিযোগিতা শিরোপাধারী। তিনি মূলত মিস বাংলাদেশ 2017 জেতার পর আলোচনায় আসেন। জান্নাতুল নাঈম এভরিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 জয়ী হন। তিনি 2017 সালে অক্টোবর 2 তারিখে মর্যাদাপূর্ণ এই মুকুট জয় করেন। পরে জানা যায় যে তিনি বৈবাহিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য জালিয়াতি করেছেন। তিনি 2011 সালে 21 মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার বিয়ে প্রায় 6.5 মাস টিকে। এই তথ্যটি এই প্রতিযোগিতার নিয়ম ও বিধিমালা অনুযায়ী বাংলাদেশের জনগণের মধ্যে একটি বিতর্ক তৈরি ও বিতর্কের দিকে পরিচালিত করে। এটি স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বিবাহিত নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না। এরপর জান্নাতুল এই সমস্ত বিতর্কের জন্য মুকুটটি ফেরত নেওয়া হয়। তার একটি সংস্থা আছে যার নাম অন্তঃসবিজ ওমিকন এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ।